থেকে কল করেছেন আপনার নাম কি নাম সাদিয়া কি দর্শক যারা আপনার আমাদেরকে কল করেন তারা অনেক লম্বা লম্বা নাম বলবেন না আপনারা ছোট ছো নাম বলবেন তাহলে আমাদের জন্য শুনতেও সুবিধা লিখতেও সুবিধা

না দাঁড়ালে না হাঁটলে আছেন এই মুহূর্তে আপনি একটু চিত হয়ে শোন মাথার নিচে একটি বালিশ দেন মুখ উপরের দিকে থাকবে চিত হয়ে শুবেন মাথার নিচে একটা বালিশ দেবেন মুখ উপরে থাকবে দেন দিয়ে এরকম চিতা শোন তারপরে বলবো বুঝেছেন এখন আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন আপনাকে একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটা দেখে ওইভাবে পাটাকে টানতে হবে ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখবেন এই যে আমি ভিডিও দিলাম এই যে ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে ওঠালো এখন বুকের দিকে টানলো আপনি এভাবে টেনে দেখেন যে আপনার ওই ডান দিকে যেখানে মানিব্যাগ ব্যাগ রাখে ছেলেরা ওখানে কষ্ট হয় কি না হ্যাঁ ঠিক আছে পেয়ে গেছে আপনার কি কষ্ট চিকিৎসা তো আমি এবং আমার টিমের সদস্যরা করি আমরা করি তো আপনার জন্যে আমি মুখে বলছি চিকিৎসার কথা আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার দশজন আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আপনি এখন যে পেজ থেকে আমাদের দেখছেন ফেসবুক পেজ এটাকে আপনি শেয়ার করেন আপনি রেকর্ড করবেন না হ্যালো সাদিয়া রেকর্ড বন্ধ করে দেন রেকর্ড ক্যান্সেল করেন আপনি কি করবেন আপনি ফেসবুক পেজটাকে শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এগুলো সব আপনার ওখানে থাকবে আমরা রেকর্ড করতে নিষেধ করি তাহলে আপনি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে চিকন করে কেটে বিস্কুয়া রসুন ওর মধ্যে দেবেন দিয়ে চুলায় গরম করলে লাল লাল হবে তখন আপনি একটা পাত্রে ঢেলে রাখবেন প্রতিদিন সকাল দুপুর রাতে আপনি উপুর হয়ে শুবেন আপনার হাজব্যান্ড আপনার সাথে থাকে আপনার হাজব্যান্ডকে বলবেন আমি কেন এই কথা বলছি সাথে থাকে অনেকের হাজব্যান্ড বিদেশেও থাকে এই জন্য বলছি যে আপনার সাথে থাকে কি না তাহলে আপনি আপনার হাজব্যান্ডকে বলবেন মাজা থেকে ওই যে আমরা একটা ভিডিও দিছি দেখেন দেখা যাচ্ছে মাজায় ডলে দিচ্ছে এরপরে মাজা থেকে এটা পায়ে চলে যাবে ডান পায়ের একদম নিচ পর্যন্ত এটাকে আমরা বলি মায়োফেশিয়াল রিলিজ এই মায়োফেশিয়াল রিলিজ খুবই ভালো মাইফিসিয়াল রিলিজ করার পরে আপনার অনেক কষ্ট চলে যাবে ইনশাল্লাহ এর পরে আপনি এখানে গরম ভাব দেবেন গরম পানির মধ্যে টাওল ভিজিয়ে রাখবেন ওই টাউলটাকে চিপে সুন্দর করে চিপে একটু পানি পানি যেন থাকে এই তেলের উপরে লাগিয়ে দেবেন তেলটাকে আপনি মুছবেন না দশ মিনিট রাখবেন এর উপরে আর একটা ড্রাই দিয়ে ঢেকে দেবেন শুকনো টাউল দিয়ে দশ মিনিট পরে তাহলে দশ মিনিট আপনার হাজব্যান্ড ডলে দেবে তারপরে এই মাই ফেসিয়াল শেষ হলে আপনি গরম ভাবটা ওখানে দেবেন দশ মিনিট ওকে তারপরে আপনি দশ মিনিট পরে এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে আপনি চিত হয়ে শুবেন চিত হয়ে শুয়ে কি করবেন ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর মধ্যে রাখবেন রেখে বুকে টানবেন আপনি কিভাবে টানবেন এইটা আমি আপনাকে অলরেডি দেখায় দিয়েছি আবারও দিলাম ভিডিও এই যে দেখেন ভিডিও দিলাম আপনি এটা করবেন বারবার করবেন এরপরে এইটা দশ বারো বার করার পরে আপনি টেনে নিয়ে ধরে মনে মনে সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম পরবেন অথবা এক হাজার এক থেকে এক হাজার সাত গুনবেন এরপরে এইগুলো করবেন দশ বার করার পরে আপনার ডান পা আস্তে আস্তে উঠাবেন এই দেখেন একটা ভিডিও দিচ্ছি একজন লোক তার পা উঠাচ্ছে ডান পা উঠাচ্ছে যে পর্যন্ত আপনি ব্যথা সারা ব্যথা বিহীন উঠাতে পারেন এ পর্যন্ত উঠানোর পরে এই যে ওঠান উঠালো উঠানোর পরে আপনার হাজব্যান্ডকে বলবেন এই যে এইভাবে ধরতে যতটুক উঠাতে পারেন ততটুক ওঠানোর পরে হাজব্যান্ড ওই নিচে ধরে রাখবে আপনি পা দিয়ে চাপ দেবেন আবার ওই আবারও মনে মনে বলবেন সুবাহান আল্লাহ আজিম দুইবার ঠিক আছে অথবা এক এক থেকে এক হাজার সাত করেন এই এক্সারসাইজগুলো করেন আপনি আমাকে দু সপ্তাহ পরে জানাবেন আমি একশো বিশ্বাস করি আল্লাহ পাক আপনাকে ভালো করে দেবেন সালাম আলাইকুম